গাইস, মুড়ি নাড়ু বানানোর জন্য আমি এখানে ফার্স্ট নিয়ে নিয়েছি 500 গ্রাম আখের গুড়। আমি এখানে আখের গুড়টাকে ইউজ করছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব অল্প একটু জল, যাতে এটা গুলতে সুবিধা হয়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি দুটো তেজপাতা, আর এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার এটাকে আমি ভালোভাবে গরম করে নেব। গাইজ, এটা মোটামুটি গুলে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব চিনি। চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী, ঠিক আছে? আর আমি এটাকে পুরোপুরি গুলে যাওয়ার পর তখন এটাকে আমি টেস্ট করে দেখব কতটা কেমন হয়েছে। তো তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করো। গাইজ দেখো, এটা পুরোপুরি গুলে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো নুন। গাইস, এরকম টাইমে আমি এর মধ্যে দিয়ে দেবো কোরানো নারকেল। আমি এখানে দুটো নারকেল কুড়িয়ে রেখেছিলাম, এটাকে আমি এবার এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। এবার এটাকে একটু আমি পাকাবো এর মধ্যে। গাইজ, এটা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো মুড়ির গুঁড়ো। মুড়ির গুঁড়ো আমি এখানে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, এবার এটাকে আমি আস্তে আস্তে এর মধ্যে দিতে রাখবো। গাইস দেখো, এটা কিন্তু একদম রেডি। এবার এটাকে জাস্ট পাকাতে হবে, পাকালে এটা হয়ে যাবে। চলো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এটাকে আমি পাকিয়ে কেমন দেখতে লাগছে। গাইস দেখো, সাইজ হয়তো ছোট বড় হয়েছে জানি। আর একটা তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি। দেখো দারুণ টেস্টি লাগে এগুলো। তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারো।